করছিস রে? হ্যাঁ, কোন সময় থেকে দেখতেছিস আমার ফ্রিজ লইছস? শুননি? আমি শুন না বা। শুন না তো কি? হ্যাঁ, আমার ফ্রিজে আসিস কেন? কার কাছে যাব? শহরে তো আমি কাউরে চিনিও না। কার কাছে যাব? আমি তো কাউরে চিনি না। কোথায় আসছস? গ্রাম থেকে আসছস? আমার একটা কাম দিবে। রঙে বাসো না, কাম তো বাতাসে ঘুরে, মানুষের আর খাওয়া দেয় কাম নাই, তোমার লাগে কাম লয়ে বেরিয়েছে না? আপু আমি কি করবো? কোন আমি আপনাকে কেমনে বলবো? আমি আমি আসলে বুঝছি তো, অহন কইবা, আমি এতিম, আমার কেউ নাই। আই সাহেব, আসতে পারবি? পারবো, শিখাই দিলে পারবো সব। কত যে পারবা। এই তোর নাম কি? হ্যানা। হ্যানা? ওই দেশের বাড়ি কই? মামিসিং হইনি। খাওয়ানোর জায়গা আছে? মানছে রে, বইতে দিলে হইতে যায়, হইতে দিলে ঘুমাইতে চায়। অহন কইবি? আফা আমি বাসায় আমি থাকবাম। অহন তরে আমার বাসায় রাহন লাগবো না? আবার বিশ্বাস করুন, আমি খুব বিপদে পড়ে শহরে আছি, না পারলে আমি আসতাম না। শহরে আমার কেউ নাই, আমার কোনো থাকুনের জায়গা না, আমি কাউরে চিনিও না। আচ্ছা কান্না লাগতো না, বস্তালো সাহেব, বস্তা মাছ উঠলো। অহন গলা সাইড একটা হাত দে, আমার কইতে কইতে গলাটা বেঁধা হয়ে গেছে। ল ক সাই নিবে, সাই গলাটা ভেঙে গেছে, সাই নিবেন, সাই মাছ কুটার সাই, মাছ কুটার সাই, বাসন মাজার সাই, বাসন মাজার সাই। ল আমার গাড়ি উঠে কয়দিন থা হোক আমার লগে, তারপর কাম কাজ দেখা। গার্মেন্টসে খুঁজলো মো না? আমি বুবু লগে সাইবেসনের কামই করতে চাই। মাইনে আমার গাড় থেকে নামবি না? ম্যাডাম তো দেখতেছি নাকে রুমাল চেপে রইছে। সাবান কিনছ? মাছের গন্ধ তো
মাছের কাম করলে শরীরে কি গোলাপ ফুলের গন্ধ করব। এই সকাল সকাল ঝামেলা করো না তো, তোমার কাজ তুমি করো। ঝামেলার কি দেখছস? তুই আজ বাজারে যাইবি না, তোর মাছ কাটা বন্ধ। বললেই হলো নাকি? হ্যাঁ, মাছ আমি কাটুম। আমি রাইতে তোর শার্ট প্যান্ট ইস্তারি করে রাখছি, তুই অফিস যাইবি? আচ্ছা কথা বুঝো না কেরে। হ্যাঁ, আমি তো কতবার কইলাম যে আমি ওখানে যাবো না। তোর যাওনি লাগবো। আমি যাইতাম না। আজ যদি তুই মাছ কুটতে যাস, এই বাড়িতে তোর জায়গা নাই, তোর আমি এই বাড়িতে ঢুকতে দেব না। না দিলে নাই, এই বাড়িতে আমি আমু না, তাও আমি মাছ কাটতে যাব। কি? তাও তুই মাছ কাটতে যাবি? আমার কথার কোনো দাম নাই। হ্যাঁ, আমি কি, আমি তোর কাছে কি, আমার বড় বোন করে মনে হয় না? টঙ্গি বাজারে যাওয়া লাগবো। টঙ্গি বাজারে যাইতে হইব, ছাই আনতে হইব, সব কাম কি আমি একলা একলা করু? হুশ নাই কি ওর? বৈশের মতো ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইতে। হ্যাঁ, বড় বড় কথা, জামাই মরে গেছে, আমারে খাওয়াইবো? তবু তুমি চিন্তা করো না, আমি মায়া গুলোরে দেখবো, একটা একটা করে আমি তিনটা মায়ারে দাঁত পর্য করে বিয়া দিছি, ওহন আমি ঋণের উপরে চলতাছি। হ্যাঁ, কোনো হুশ আছে? মাছ খাবে, কয়টা টাকা পায়? আমি কি আমার কথা কই? নিজের বিয়া করার লাগতো না, নিজের সংসার হইতো না, আমার উপরে বয়ে বয়ে খায়, চাকরি নিতে করতো না। এনে মাসে দুইবার আই চাই লয়ে যাই, এইটাই হারা মাস, ফারাক ফারাক গুড়িয়া গুড়িয়া বেশি চলে চলে। একটা ফের ছোট বাইদা, ছোট বাইদা কিছু দেয় তাই তো হইলে। তোর বাবা মা মরল কেন? বাপাই তো মরে গেছে ছোট কালে, কলে দেয় পরে মা আমাকে তুই আর এক জায়গায় বিয়ে করছে। দাদি আছিল, দুই চাষা আছিল, দাদি মানুষ করছে, দাদি মরে যাওয়ার পরে চাষার সংসার বুঝ না। দেখতে পারতো না, মায়ের দূর করতো, খাইতে দিত না। তারা যদি খুশ খবর করে, থানা পুলিশ করে, কিচ্ছু করতো না। তারা তো চাইতেছিল আমি যাতে ওই বাড়িতে চলে যাই। এই আমি আমি যদি ডাল ভাত খাই, আমি তো কোনোদিন চিন্তাই করতে পারিনি যে ঢাকা শহরে মানুষ পাওয়া।
আল্লাহ আমারে মিলাই দিছে, আল্লাহ একদিক থেকে নিলে আরেকদিক থেকে দিয়াও দেয়। বাসন মাজার সাই, মাছ কুটার সাই, সাই নিবেন গো সাই, বাসন মাজার সাই, মাছ কুটার সাই, সাই নিবেন সাই। তুমি এখানে বসে চা খাইতেছো, বুবু কই? বেশি করে দিও। সকালবেলা আপার লগে কি নিয়ে কাজা করলো? এই আর নতুন কি, আসল কথা হইলো আপায় আমার মাছ কুটবার দিবার চায় না। আমি যেন চাকরি করি। চাকরি করতে গেলে তাহলে তো ভালোই, কি চাকরি? ওই একটা চাকরির চিঠি আইছিল, আপা যেন কারে ধরে মুড়া একটা চাকরির ব্যবস্থা করছিল, তাই আমি করবার চাইনি। যে বেটার চাকরি সেই বেটা নিজেই দুর্নীতি করে, আবার তার অফিসে আমার অফিস অ্যাকাউন্টেন্টের কাম করতে কয়।
আমি এসব করতে পারবো না। কেন করতে পারবো না? কেন করলে কি হবে? অ্যাকাউন্ট্যান্টের চাকরি, অফিসের মধ্যে হিসাব নিকাশ, তুমি লেখা পড়ে জানো? লেখা পড়ে জানো? বিয়ে পাস করছিলাম। উমা তয় মানুষের কাম কাজ দেখা চাকরির বাজার থেকে মন উঠে গেছে। ওর সাইতে আমার মাছের বাজার অনেক ভালো, হালাল ইনকাম, গেলে গেলাম না গেলে না গেলে। তুমি বিয়া পাস দিছো, তাহলে তো তুমি অনেক ভালো চাকরি করবে পারো। আজকের বাজারে বিয়ে পাশে খুব ভালো চাকরি করণ যায় না। কেড়া কইছে বিয়ে পাশ দিয়ে ভালো চাকরি করণ যায় না? বিয়া পাশ দিলে অনেক বড় বড় চাকরি হয়। তাই মাস্টার্স করতে পারলে ভালোই, আমি টাকা জমাইতেছি কিছু। এইসবে তোমার ভরে লাভ নাই, চলো আমরা বাড়ি যাই। আমরা দূর হইলাম কে? আপা, ওই বাসায় তো অনেক মাছ আনছে মনে হচ্ছে, যা দেখাসমু। যা, আমার পা ব্যথা করতেছে, আমি একটু বসে জিরাই। আমার মাছ করতে বয়ে যাস না। আচ্ছা ভালো হলেই ভালো, এত এত মাছ আসে, ছাই ছাড়া মাছ কেটে আরাম আছে নাকি বলো? এই ছাই আর মাছের গন্ধে তো আমি অস্থির হয়ে গেলাম। ডিসগাস্টিং। মাছ ভাজা খেতে তো খুব মজা, তাই না? তা তো মজা লাগে। কখন ফিরে? আজকে একটু আসতে দেরি হবে। হ্যাঁ গেলাম, বাই। বাপরে, আপনার মেয়ে? হ্যাঁ মেয়ে। মাশাল্লাহ, এত হেভি সুন্দর, আপনার মতো সুন্দর হইছে আন্টি। ইংলিশে পড়াশোনা করে তো তাই বুঝো না কেমন নাম করতে। এটাই এখন আশা আমার। বিদেশে পড়ে তাহলে তো ভালোই। কয় কৌটা দিব? দাও বেশি করে দাও, আমার বাসায় অনেক মাছ আসে বুঝছো, প্রতি সপ্তাহে এত এত মাছ আসে। তুমি কি নতুন নাকি? আগে যে একটা মহিলা আসতো এখানে ছাই দিতে। ও, আপনি আমার বোনের কথা বলতেছেন? আমার বোন আছে, উনি আমার বোন লাগে, সে অন্য রাস্তায় গেছে, আজকে আমি এইদিকে আসছি। আমি কিন্তু এরকম ভালো ছাই আনি আন্টি,
আপনার ছাই লাগলে আমারে বইলেন, আমি কিন্তু এদিক দিয়ে প্রায় যাওয়া আশা করি, প্রায় ছাই বেশি। ডাকতে পারবো না, প্রতি সপ্তাহে একবার এসে নিচে নক করবে, আমি দারোয়ানকে বলে রাখবো। জি আন্টি, তাহলে তো খুব ভালো হয়, আপনারা দয়া করে যদি আমাদের একটু এরকম করেন তাহলে। দেখি কেমন ছাই হয় তোমার, মাপো। জি, এই যে এই যে সাইকোটা আচ্ছা দাও। বাপরে আপনারা এত পড়তে ইচ্ছা করে, বিয়া পাশ দিছেন, তাহলে শেষ পাশটা দেন না কেন? শেষ পাশটা দিতে টাকা লাগবো না? শেষ পাশ দিতে কয়টা লাগে? ভর্তি হইতে তো টাকা লাগে। টাকা না, আপনি কামান, কাম তো করুন। ওই টাকা দিয়ে কি আর ভর্তি হন যায়? ভর্তি হওয়ার লাগে অনেক টাকা লাগে। আমার এই বুবু আর আমার মায় অনেক পরিশ্রম করে আমারে বিয়ে পাশ পর্যন্ত করাইছে। তাদের একটা ইচ্ছা ছিল আমি বড় অফিসার হইয়া দেশের কাজ করব, কিন্তু আমি তাদের এই ইচ্ছা পূরণ করতে পারি নাই। তাই আমি চেষ্টা ছাড়ি নাই, বড় অফিসার একদিন আমি ঠিকই হম। আপনারা দেখলে আমার মাস্ক করেন না, বেড়া মনে হবে কি মনে হয়? বড় অফিসারই মনে হয়, অফিসার মনে হয়। এই দেখো, সবসময় তো তুমি আমার এইটা ওইটা জিগাইতেই থাকো, নিজের সম্পর্কে তো কিছু কও না। আমার কথা তো আপনি জিগেন না। এই তো আজকে জিগাইতেছি, এখন কও কি জানতেছেন? কম এই যে তুমি কি হইতে চাইছিলে? হওয়ার ইচ্ছা তো অনেক কিছুই আছে, কিছু কিছু ইচ্ছা পূরণ হয়েছেও আবার অনেক কিছু হয় নাই। তবে এইবার মনে হইতেছে মনের অনেক বড় একটা ইচ্ছা পূরণ হবে। আচ্ছা তুমি বিয়ে করো নাই কেন? মনের মতো মানুষ পাইনি। কেমন মানুষ তোমার পছন্দ? সৎ। সৎ মানুষ? এই সৎ মানুষ পাওয়াই তো মুশকিল। খুব বেশি মুশকিল না, আমগো আশেপাশে আছে, একটু ভালো করে দেখলেই চেনা। আপনি পড়েন। ভালোই তো, এইবারই ম্যাডাম রে তো ভালোই পটাইছস। যা কি কয় এটা লয়ে যা, কৌটাটা হেনে বস্তা তো। আমি একটু জিরাইলিস।
আমি তো ম্যাডাম আন্টি স্বাধীন ব্যবসা করি, ছাই বেশি বাসার কাজ তো করি না। আমি তোমাকে অনেক বেতন দেব। টাকা তো দিবেনি, আপনাকে কি টাকার অভাব? টাকা তো আপনারা দিতেই পারেন, কিন্তু হয়েছে কি মানে আমি যে আপার লগে থাকি, ওই যে আগে যে ছাই দিতে আসতো যে আপা, আমি কিন্তু ওনার লগে থাকি। আমার বললেন আপার ধারে না জিগায়া কি কইরা কই। ওকে আমার কথা বলুন, ও তোমাকে এ বাসায় কাজ করতে দিবে, দরকার পড়লে আমি ওকে কিছু টাকা দিব। আচ্ছা আপার ধারে আমি জিগাইলে দেই আপা কি কয়, আপা যদি থাকতে কয় তাহলে আমি বিকালের মধ্যে খবর পাঠাই দিব। মা আজ না আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আজকে দুপুরে কিন্তু আমি বিরিয়ানি খাবো। তোমাকে কে বিরিয়ানি রান্না করে দেবে? আমি পারবো না, বাসায় কোনো কাজের বুয়া নাই জানো না। আমি রান্না করতে পারবো না, আমি এখন অনেক টায়ার্ড কাজ করতে করতে। ম্যাডাম আমি দিয়ে আপারে বকা দেন, খামাকা বকা দিয়ে আর মনটা খারাপ করে দেন কেন? এত কষ্ট করে বিরিয়ানি রান্নার কোনো দরকার আছে? কত ভালো ভালো বিরিয়ানির দোকান আছে, আজকাল শুনছি মোবাইলে মোবাইলে ফোন করে দিলে নাকি বাসা এসে বিরিয়ানি দিয়ে যায়, তো এত কষ্ট করার দরকার কি? বাহ তুমি তো খুব স্মার্ট, কি নাম তোমার? হেনা। মা এক কাজ করো, এই মেয়েটাকে আমাদের বাসার কাজের বুয়া করে রেখে দাও, মেয়েটা কিন্তু স্মার্ট আছে, তোমার সব কাজ করে দেবে। আর দিলু ভাইকে বলো আমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে। দেখলে আমার মেয়েও তোমাকে অনেক পছন্দ করেছে, তুমি আমার বাসায় কাজ করো, আমি টাকা দিব তোমাকে বেশি করে। আল্লাহ দিলে আপনার যেই পরিমাণে পয়সা টাকা পয়সা আছে, আপনার যেই পরিমাণে বড় লোক, আপনাদের মনটাও কিন্তু এরকম বড়। তা না হলে ছায়লের কেউ এরকম বাসার মধ্যে ডাইকাই না, এত সুন্দর করে গল্প করে আপনার মা। আমি এমনই আমি এখন একটু বেরোবো, আমার একটা জরুরি মিটিং আছে, এক কাপ চা দিও। তুমি যাও, তুমি যে আজকে বিকেলে চলে আসো, ওকে আমার কথা বলে ও দেবে তোমাকে থাকতে। জি তাহলে আমি যাই, আমি যাই আপার দ্বারে জিগাই, আপা যদি রাজি হয় তাহলে চলে আসবো। ওনো আমি একটু বাড়াই দিছি, আসতে দেরি হইব, ঠিক আছে? কোনো কিছু দরকার হইলে আনোয়ারে ফোন দিও, আমার বিরক্ত করো না। আসি। আমি আর সাইবেস যাইতাম। নবাবের বেটি, সাইবেস বিনা তো কি করবি? আমি কি তোর ভয় ভয় খাও? আমারে তোমার বহায় বহায় খাওন লাগতো না, আমি কাম পাইছি। কি কাম? বাসার কাম। বাসার কাম করবি? হ্যাঁ করলাম। ওই যে যে বাসাটায় ছাই বেশি না, দুই দিন পর পর একটা আন্টি আছে না, বেশি বেশি ছাই নাই, ওই আন্টি আমারে কইছে হ্যাঁ গো বাসায় বলে আমার কামে রাখতো। তো আমি কইছি আমি তোমার কাছে না জিগায় যাইতাম না, এখন তুমি যদি কও তাহলে যাবো, নাহলে যাবো না। আগে বাগে বেতন ফুরায় লেবি, পরে দেখবি কাম কাজ করাইয়া পেট ব্যথা রাখ। কি কো
টাকা পয়সা দিবই মনে হয় বাবু তাও কই নি মনে কি বাবু কি নিয়ে কথা কও তোমরা ওইগুলা সাইবে দিব না বাসা বাড়ি কামে যে কেন তোমার কোরায় পাওয়া বোনের কি সাইবে চার পোষাইতেছে না তাই তো জানি দেখছি না এই নতুন নতুন যখন ঢাকা শহর সবাই আসে তখন কয়দিন ভাগ দূরে থাকে তার ঠিক কয়দিন পর এই লাল নীল বাতি দেখা বড় লোকের বাড়িতে যাইতে মন চায় এসির বাতাস খেতে মন চায় মানুষের তো কত কিছুই মন চায় সব কিছু কি মানুষে করতে পারে আপনি পারেন গরিবের মন সবসময় সবকিছু চাইতে না কেডাই কুসি গরিব বড় লোক কি মানুষের মন তো মনই যখন আসছিলাম তখন প্রথম দিকে এক বাসায় কাম পাইছিলাম ফরেনারের বাসায় ওই বাসায় ম্যাডাম আমার দূরে দূরে অনেক রান্না বান্না শিখা দিয়েছিল আপনাদের জন্য নিয়ে আসি আমার জন্য তুমি আনতে পারো তবে চিনি দেবে না দেখা তো মনে হয়েছে মাইয়া বাজা মাছটা উল্টায় খাইতে জানে না এখন সুবিধা পাইছে স্বার্থপর গেছে গাঙ্গুর সাইরা উদ্যামাগি মায়ার লাগে মন খারাপ করার লাগতো না শোনো বাবু আমি যদি কখনো বিয়ে করি
এরকম দামাকি মেয়ে করুন। আমি যদি কখনো বিয়া করি দামাগি মাইয়াই করুক। আচ্ছা তুমি চুপ থাকো তো, আমার কোনো কিছুই ভালো লাগতেছে। মানুষ কত স্বার্থপর হইতে পারে, বিপদের সময় আফা আফা কেমনে গেল। আরে অফিসে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আয়। আমি একটা কাজ করি ম্যাডাম আন্টি, স্যারের রুমটা আগে গুছাই দিই, কারণ স্যার কখন চলে আসে না আসে, স্যার যখন ঘরে থাকে তখন স্যারের ঘর তো পরিষ্কার করা যায় না, সারাক্ষণ ব্যস্ত থাকে, নানান রকম মিটিং এ থাকে, তো বিরক্ত হয়। এখন তো স্যার নাই, এখন আরাম করে পরিষ্কার করে দিতে পারবো। তাছাড়া দেখেন সব জায়গায় এক কর করে ধুলো পড়ে গেছে ম্যাডাম আন্টি, আর এই যে এই সমস্ত জিনিস, এই যে কারেন্টের এইসব জিনিস, এত ধুলো পড়লে তো এইসব জিনিস তো তাড়াতাড়ি যাই ঘর নষ্ট হয়ে। ঠিক বলেছো হেনা, তুমি একটা কাজ করবে, বাবার ঘরটা পরিষ্কার করে তারপর আমার রুমে আসবে, আমার রুমটা ঠিক করে পরিষ্কার করে দিবে, ঠিক আছে? জি আপা। হেনা ওই আনোয়ার আবার মাছ নিয়ে আসবে, মাছগুলো কুটে দিও। না না মা, এনাকে দিয়ে মাছ কাটিও না তো, ও মাছ কাটলে ওর গা থেকে গন্ধ আসে। তুমি বরং এক কাজ করো, তুমি অন্য কাউকে দিয়ে মাছ কুটো। আমি আবার কাকে জোগাড় করব মাছ কাটার জন্য? আমার আমার এখন আনন্দ একেবারে চোখ দিয়ে পানি চলে আসতেছে। আমার সদ্য পুরুষের কেউ না কেউ কোনো না কোনো একদম মানে পূর্ণ করছিল, যে কারণে আপনি বসে আমি কামড়াইছি। আপনার আমার এত আদর করেন, আপা সবচেয়ে বেশি আদর করে। আমি থাকতে কোনো চিন্তাই করেন না ম্যাডাম আন্টি। হেনা আছে, হেনা থাকতে আপনার কোনো চিন্তা আছে? আমি বাজারের এমন একটা লোকের চিনি যে যে মাছের দোকানদার পাশে বসে বসে কাস্টমারকে মাছ খাই না। আমি যেই বসিতে থাকতাম সেই বসিতে তারও থাকে। আনোয়ার ভাই আছে না? আনোয়ার কি আমি ফোন করে বলে দিচ্ছি ওই লোক পাঠানোর জন্য। তোমার নাম বললেই তো হবে, তাই তো? জি জি, আমার নাম বললেই হবে। তুমি তুমি পরিষ্কার করে রাখো, হ্যাঁ পরিষ্কার করে লিজারুনটা পরিষ্কার করে দিও, ঠিক আছে? ওই আসলে মিল্লা জিল্লা করে দিব।
তোমাকে বলেছি আমার রুমটা পরিষ্কার করে দিতে। আচ্ছা দিতেছি, এখানে ধুলা ধুলা ধুলা। মাটির পুতুল কিনে নিয়ে আসতাম, মহিলা দিয়ে খেলছি। এইরকম সুন্দর পুতুল জীবনে কোনোদিন দেখি না, কিন্তু পুতুল গুলো তো মনে হইতেছে ময়লা হয়ে গেছে। আমার তো কষ্ট লাগতেছে পুতুল গুলো যেভাবে অযত্নে আপনি এখানে ফালা রাখছেন, এরকম ময়লা ধুলা পয়রা জমা আছে। আরে এগুলো আমার ছোটবেলার পুতুল, আমি অনেকবারই চিন্তা করেছি ধুয়ে ফেলবো, কিন্তু বাবা না কখনোই ধুতে দেয় না। কেন স্যার এগুলো ধুতে দিতে রাজি হয় না কেন? বাবা হয়তো ভাবে এগুলো ধুতে গেলে আবার নষ্ট হয়ে যায়। যদি আপা আপনি বললে পুতুলটা কিন্তু আমি পরিষ্কার করে দিতে পারি, আমার কিন্তু খুব মায়া লাগতেছে, এত সুন্দর পুতুল এরকম ময়লা হয়ে এখানে পড়ে আছে। কিন্তু শোনো, পানি দিয়ে কিন্তু ধুবে না, বাবা কিন্তু বকা দিবে। আপনি কি আমার বোকা মনে করছে? পানিতে ভিজাবো কেন? পানিতে ভিজানো ছাড়া এই পুতুল আমি পরিষ্কার করে দিতে পারবো। আপনি দেখেন আমার একবার কাজটা করতে দেন, দেখেন আমি পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরিষ্কার করে দাও। পরিষ্কার করে আনার পরে আপনি দেখেন, আপনি খুশিতে আমার উপহার দিবেন। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা বস রাখি।
গুন্ডারাই তো আমাদের বস্তিতে দুই নাম্বার কারবার করে। আস্তে, ঘটনা কি? ঘটনা অনেক কিছুই আছে। শোনো, তোমাকে আজকে আমি এখানে ডাকিয়ে নিয়েছি কাজে। তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? ইংলিশ লেখে। ইংলিশ তুমি লেখা পড়া জানো? আর অনেক কিছু জানি। শুনো, এই পেন ড্রাইভটা এই ঠিকানায় তুমি নিয়ে যাবে, ঠিক আছে? এই ঠিকানাতে যাওয়ার পর একজনের সাথে তোমার দেখা হবে। কার সাথে দেখা হবে এবং পেন ড্রাইভটা কাকে দিতে হবে সেটা আমি তোমাকে ফোন করে বলবো, ওকে? কোনো রকম কোনো ঝামেলা করবে না, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হও। এটা তো ডিবি পুলিশের ঠিকানা মনে হইতেছে। পুলিশ? আরে পুলিশ কেন? কি হয়েছে পুলিশ কেন? আরে আসতে, যেটা বলেছি সেটা করো। এই ঠিকানায় যাও, যে এই পেন ড্রাইভটা পৌঁছে দাও, এটাই তোমার কাজ। কোনো রকম উল্টো পাল্টা করতে পারবো না, তোমার উপর কিন্তু পুলিশের নজর আছে। আবার পুলিশ? আরে এতবার পুলিশ কেন? ভাই তোমার কাছে ঝামেলা আছে, আমি করতে পারবো না এরকম কাজ। কোনো ঝামেলা নেই, আমি বললাম তো, ট্রাস্ট মি, কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা হলে আমি সামলাবো, আমি তো তোমাকে বললাম। ডোন্ট পড়ি, আর যাবে কোনোভাবে যেন আলপথ দেখতে না পায়, ওকে? তুমিও কি দুই নাম্বার কারবার করো? আপনার লেগে মাছের মাথা দেখিলে আন্দাজটাও রাখবার পারি কিনা যান। আচ্ছা ঠিক আছে, ভালো করে মাছ করো। আমি ফোন করলে সব ঝামেলা ঠিক হয়ে যাবে, এখন রিল্যাক্স, এখন নামও নেমে দাঁড়াও। হ্যাঁ, পাঁচ মিনিট দাঁড়াও। আমি হেনা, আমাকে কি হচ্ছে? আপা আপনি শুনেন নাই, আমার আম্মার দোষ আমি সেই নামটা তোমাকে এখন এসএমএস করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু পুলিশ যদি আমার সন্দেহ করে? পুলিশ তোমাকে কোন সন্দেহ করবে না, আর করলে আমি আছি, বললাম তো। বাবা রে, তুমি দেখি দারোগা মায় আছো। শোনো, কোন রকম কোনো ঝামেলা করো না, গড়বড় করো না, প্লিজ। পেন ড্রাইভটা একদম ঠিক মানুষটার হাতে দিয়ে দাও, দিয়ে ওখান থেকে চলে যাও। যাইতেছি, রাখি তাহলে আমি। ওকে, আমি তোকে নাম টেক্সট করে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা। জন, বরিশালের কাজের জন্যে 50 লাখ টাকা কন্ট্রাক্ট করছি, আর বস্তা গিলিস ধরো 10 লাখ টাকা, 40 লাখ আমার। তুমি যদি এইবার কোনো ভুল করিস তো তোর কপাল কিন্তু কষ্ট আছে। লঞ্চে যাবি, 50 লাখ সরস তুই গো।
আপনি ম্যাডামের কাছ থেকে তার আলমারির চাবিটা নিয়ে যান, ওখানেও বেশ কিছু এভিডেন্স পাওয়া যাবে। আর ছোট ম্যাডামের রুমে তার বাবা তাকে ছোটবেলায় বেশ কিছু সুন্দর সুন্দর পুতুল কিনে এনে দিয়েছে। প্রত্যেকটা পুতুল নিয়ে নেন, কারণ প্রত্যেকটা পুতুলের ভিতরে ছোট ছোট বালিশ এগুলো সেলাই করা বেশ কিছু প্যাকেট আছে। মোটামুটি আপাতত এগুলোই, বাদ বাকি এভিডেন্স সব আমার কাছে আছে, জানেন, সার্চ করুন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, আমি কিন্তু তোমার তাই একদম ছিল না। চুপ, আর একটা কথা বললে তোর জিভটা নেমে যাবে। এই এই তুই কে, তোর এত বড় সাহস? আমি ইন্সপেক্টর অহনা, এতদিন আন্ডার কভার ছিলাম। পাওয়া গেছে সবকিছু? জি স্যার। নাইস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আই সেন্ট্রি, নিয়ে যাও আমাকে। এই তুই তো অনেক বড় অভিনেত্রী, ইন্ডিয়াতে থাকলে তুই শ্রীদেবী জয়াপদা এগুলির হার মানাইতি। তা শোন, একটা কথা বলে যাই, আমার হাত অনেক লম্বা, কোন জেল কোন আইন আমার আটকে রাখতে পারবো না। যেদিন আমি ছাড়া পাবো না, তোরে দৈরে আইনে শেষরা একেবারে রাস্তার ড্যান্সার বানাবো, রাস্তায় ড্যান্স দিয়ে দিয়ে তুই ভিক্ষা করবি। তাই নাকি? হ্যাঁ, সেটা তো সেই দিন দেখবেন যেদিন আপনি ছাড়া পাবেন। তার আগে যদি কখনো আমার নাচ দেখতে আপনার ইচ্ছে হয়, তাহলে সেই ব্যবস্থা আমি জেলখানায় করব। আই নিয়ে যাও। আমার করে টাকা দিবা? কি টাকা? ভাবতেছিলাম মাস্টার্স শেষ করে ফেলাম। আমার কাছে কোনো টাকা নাই, একটা টাকাও আমি তোমার দিবার পারুম না। তোমার আর পড়াশোনা করার লাগবে না,
পড়াশোনা করে লাজ বাহাদুর হয়ে যাইবা। ওমনি কোনো চাকরি তোমার পছন্দ হয় না, তখন তো আর কোনোটাই হইতো না। না বাবু, আর না, এইবার যেই করেই হোক আমার একটা বড় অফিসার হইতে হইব। আর তারপর আমাকে বস্তিতে যত দুই নাম্বার কামকাজ হয়, যত আকাম কুকাম হয়, সব একবার আমি সাইজ করে দিব। হ্যাঁ, বস্তির আকাম কুকাম সাইজ করতে যাইবা, আর এদিকে বাড়িতে আইয়া পুলিশ তোমার ধরে লয়ে যা। পুলিশ আমার ধরে লয়ে যাবে কি? তুমি পুলিশ? আমি তো বুঝতে পারি নাই ও কি অপরাধ করছে। না তুমি ওরে থানায় লয়ে যাবা কেন? ও যাই করুক না কেন, ওকে এখন আমার সাথে থানায় যেতে হবে। এক মিনিট দারোগা ম্যাডাম, এই কথাটা আপনি কেমনে বললেন? আরে আমি তো আপনার আপনার কাছে সহযোগিতা করছি, আর আপনি উল্টা আমারই থানায় নিতে চান? যদি আমি অপরাধী হই তাহলে তো আপনি অপরাধী। কিভাবে? কারণ আপনি এতদিন নিজের পরিচয় গোপন করে আমাদের বাড়িতে লুকাইছিলেন। আরে আমরা তো ভাই বোন টেরই পাই নাই, আপনি পুলিশ অফিসার। হ্যাঁ, সেজন্য যদি আমার কোনো শাস্তি হয় তাহলে সেটা পরে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে তো তোমাকে আমি ছেড়ে যেতে পারবো না, তোমাকে আমার সাথে থানায় যেতেই হবে। না বই, তুমি যখন বিপদে পড়ছিলা তোমাদের আমরা বাসায় জায়গা দিছি না, কোনো কিছু না খারাপ ব্যবহার তোমার সাথে করছি, করছি কোনো খারাপ ব্যবহার, তাহলে আমার ভাইয়ের কি দোষ? আপনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি, বরং আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, সেটার পুরস্কার আপনি পাবেন। কিন্তু আপনার ভাই বাংলাদেশের অনেক বড় একটা ক্রিমিনাল টিমকে ধরে দিতে পুলিশকে সহযোগিতা করেছে, এই জন্য পুলিশের পক্ষ থেকে ওকে পুরস্কৃত করা হবে। পুরস্কার দিবা? পুরস্কার দিব তো রে। হ্যাঁ না, তুমি গড়ায় বউ, আমি তোমার একটু চা নাস্তা খাওয়াইতাম, বোন আয়ো আয়ো। কারণ বাবা বলেছে এইরকম একটা ট্যালেন্টেড ছেলেকে ঘরে আটকে রেখে পড়াতে। বুঝতে পারছি, আমারে বন্দি করবার চাও? কেন, তুমি বন্দি হতে চাও? হ্যাঁ চাই। আমি তো তোমার ছাই চাপা আগুনে পুড়ে মরতে চাই। ওকে, ছাই চাপা আগুনে পুড়িয়ে।